السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের জন্য ওযু অপরিহার্য বিষয়, ওযুবিহীন সালাত আদায় করা যায় না। তো এবং ওযুর দ্বারা আরও কিছু ইবাদত ওযু ছাড়া করা যায় না, যেমন আল্লাহর ঘরে তাওয়াব ওযুবিহীন করা যায় না, কোরআনে কারিমের কোনো নুসখা বা কপি মুসহাব স্পর্শ করা যায় না ওযু ছাড়া, এ সকল ক্ষেত্রে ওযু বাধ্যতামূলক। তো এই জন্য আমাদেরকে সবসময় একজন মুমিনকে দৈনিক কয়েকবার ওযু করতে হয়। আর এমনিতেও ওযু করাটা ফজিলতের কাজ, উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এদেরকে কিয়ামতের ময়দানে হুররাম মুহাজ্জালিন বলে সম্বোধন করা হবে, কারণ এদের ওযুর অঙ্গগুলো থেকে শুভ্রতা প্রকাশ পাবে। তো এরকম ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক সময় আমরা সঠিকভাবে এই গুরুত্বপূর্ণ ইবাদতটি না জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতিতে আমরা ওযু না করে ভুল করে থাকি। তো ওযু পদ্ধতিটা আমাদেরকে সরাসরি জানা দরকার। তো এই জন্য আমরা আজকে দেখাবো আপনাদেরকে যে ওযুটা আমরা কীভাবে করবো সুন্নত পদ্ধতিতে। আর ওযুর ব্যাপারে মাসআলা হইল যে ওযু দিয়ে, একটু আগে বলছি যে তিনটি ইবাদত ওযুবিহীন করাই যাবে না, সালাত আদায় করা যাবে না, বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না, তারপরে মুসহাব স্পর্শ করা যাবে না। এইসব ক্ষেত্রে ওযু অপরিহার্য বিষয়। আবার গোসলের ক্ষেত্রে প্রথমে ওযু করাটা সুন্নত, আর বিভিন্ন সময় আরও বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে ওযু করাটা সুন্নত। ওযু একবার করার পরে ওযু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলো ঘটলে ওযু ভেঙে যায়। তো সেই ওযু ভঙ্গের কারণগুলোর মধ্যে থেকে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হইলে ওযু ভেঙে যায়, বেহস হয়ে গেলে ওযু ভেঙে যায়, তারপরে ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায়। তারপরে দুইটি ওযু ভঙ্গের কারণ আছে যেটা নিয়ে আহলুল ইলমদের একতলাপ রয়েছে, সেটি হলো আবরণবিহীন গোপনাঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যায়, তারপরে ওটের গোস্ত ফেলে ওযু ভেঙে যায়। তো এরকম কিছু ওযু ভঙ্গের কারণ রয়েছে, সে কারণগুলো ঘটলে আবার পুনরায় ওযু করতে হয়। এর বাইরে একবার ওযু করে অনেক যতক্ষণ পর্যন্ত এই ওযু থাকবে ততক্ষণ সকলের বাধ্যতামূলক দেখি করা যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আসি আমরা সুন্নত পদ্ধতিতে কীভাবে ওযু করব। তো প্রথম কথা হলো, আমরা ওযু করার জন্য যখন বসবো তখন প্রথমে মনে মনে নিয়ত করে নেব। ওযুর কোনো সুনির্দিষ্ট আলাদা দোয়া নেই, যেগুলো লেখা আছে বিসমিল্লাহির আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দ্বীনিল ইসলাম আল ইসলাম হাক্কুল কুফর বাতিল, এগুলো বানানো দোয়া, এগুলো করা সুন্নত না, এগুলো বিদআত। এরপরে ওযুর যে নিয়ত বানানো আছে এগুলো বিদআত, এরকম কোনো নিয়ত দরকার নেই। নিয়ত অন্তরে অন্তরে যে আমি এখন ওযু করতে আসছি, ওযু করবো, আমি নিয়ত করে নিলাম, নিয়ত করার পরে আমি বিসমিল্লাহ বলবো, শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমা, যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে নাই তার সালাত হবে না, তো তার ওযু হবে না। তো এই জন্য আমাদেরকে প্রথম বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। তো প্রথম যে কাজ সেটি হলো তিনবার দুনো হাত কবজি পর্যন্ত ধৌত করা। তো প্রথম ঘুম থেকে উঠলে বা অন্য কোনো সময় হাত সরাসরি পাত্রে প্রবেশ না করিয়ে সেখান থেকে আমরা একটু কাত করে এভাবে পানি নিয়ে নিব, নিয়ে দুই হাতকে কবজি পর্যন্ত ধুই, ধোয়ার সময় এইভাবে এইভাবে আমরা আঙ্গুলগুলো খিলাল করে দিই। প্রথম কাজ তিনবার এইভাবে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে আঙ্গুলগুলো খিলাল করে এদিক থেকে এদিক থেকে খিলাল করে তিনবার করে আমরা ধুয়ে নিলাম। এরপরের যে কাজ সেটি হলো, এবার আমরা পাত্রে হাত প্রবেশ করতে পারবো যেহেতু হাত ধুয়ে ফেলছি, তো তিনবার কুলি করা এবং তিনবার নাকে পানি দেওয়া। এখানে আহলুল ইলমদের একটু একতলাপ রয়েছে, কারো কারো মতে যে কুলি এবং নাকে পানি উভয়টা একসাথে পানি নিয়েই দেওয়া যাবে, এবং এটাই সহিহ আল বুখারী সহিহ মুসলিমের হাদিসে আসছে। আবার কোনো কোনো আহলুল ইলমের মতে, যেটা তিরমিজি
হ্যাঁ, তারপরে আবু দাউদ, সকল হাদিসের গ্রন্থে এসেছে এগুলো, এটাও সহি হাদিসে এসেছে যে আলাদা করে তিনবার কুলি এবং তিনবার নাকে পানি দেব। তো আমরা পানি নিয়ে কুলি করব তিনবার। রোজা সিয়াম পালন অবস্থা হলে বেশি গড়গড়া করা যাবে না, সিয়াম না হলে ভালোভাবে আমরা গড়গড়া করে নিব। তিনবার নাকে ডান হাত দিয়ে পানি নিয়ে, সিয়াম না হলে আমরা টেনে ভিতরের দিকে নিব, আর সিয়াম হলে বেশি ভিতরের দিকে টানব না, নর্মাল দিয়ে পরিষ্কার করে নিব, বা হাত দিয়ে পরিষ্কার করে নিব। আর যারা বলছেন একসাথে, তারা এভাবে পানি নিয়ে একটু দুইটাই একসাথে, অর্থাৎ কুলি এবং নাকে পানি দুইটাই এভাবে তিনবার, এই দুটি কাজ শেষ। এর পরবর্তী কাজ হলো সমস্ত মুখমণ্ডল তিনবার ধোয়া। তো আমরা এরপরে পানি দিয়ে সমস্ত মুখ তিনবার, একেবারে চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি নিচ থেকে শুরু করে পুরো মুখমণ্ডল এভাবে তিনবার ভালো করে ধুয়ে নেওয়া। তিনবার ধোয়ার পরে আরেকবার নিচের থেকে পানি নিক্ষেপ করে দাড়ির মধ্যে দাড়িগুলো খিলাল করে নেওয়া, এভাবে পানি দিয়ে এভাবে দাড়িগুলোকে ভালো করে খিলাল করে নেওয়া। এর পরবর্তী কাজ দুই হাত কোণে পর্যন্ত তিনবার ধৌত করা। এভাবে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, এর পরবর্তী কাজ সম্পূর্ণ মাথা মাসে করা। তো একবার একবার পানি নিয়ে পুরা মাথাটা মাসে করা, প্রথমে এইভাবে চুলের পোড়া থেকে শুরু করে পিছনের দিকে নিয়ে একেবারে পিছনে যে পর্যন্ত চুল আসে ওই পর্যন্ত, আবার এটাকে পিছনের দিক থেকে সামনে নিয়ে আসা। বাস, মাথের মাথার উপরের অংশ মাসে হয়ে গেল। শাহাদাত আঙ্গুল দিয়ে একসাথে এখানে ভিতরের যেই যতগুলো বাজ আছে সবগুলো বাজে একসাথে এগুলো মাসে করে দেওয়া, আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের উপরে একসাথে কানের উপরে অংশকে মাসে করে দেওয়া। এখানে কোনো কোনো আলুল আলম বলছেন যে কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া, তবে অধিকাংশ আলুল আলমদের মতো কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া দরকার নেই, একবার পানি নিয়ে মাথা মাসে এবং কান মাসে করে দিবে। এর পরবর্তী কাজ আমাদের পা ধৌত করা। দুই পা একেবারে গোড়ালি পর্যন্ত সুন্দর করে ধোয়া, এখানে পাশাপাশি আমরা আঙুলগুলো খিলাল করে দিব। এরই মাধ্যমে আমাদের রোজু শেষ। তো এরপরে আরেকটি সুন্নাহ আছে, সেটি হলো যে বাম হাতে একটু পানি নিয়ে, বাম হাতে সামান্য পানি বেশি না পানি নিয়ে যে বর্জস্থান বরাবর একটু ছিটা দেওয়া। এটা জিবরিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন, বিশেষ করে কেউ ওযুর আগে যদি প্রস্রাব করে ওযু করতে আসেন তাহলে এই কাজটা করবেন, এটা সুন্নাহ। এর দ্বারা যে প্রস্রাবের কিছু অংশ লেগেছে বা কিছু হয়েছে এই সন্দেহগুলো পরিপূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। এরপরে কয়েকটি দোয়া আছে ওজোর পরে, এই দোয়াগুলো পড়া সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই তিনটি দোয়ার ফজিলতে হাদিসে বর্ণনা বর্ণিত আছে। তো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়াশাদুন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এটি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে ওযুর সাথে সম্পৃক্ত দুই রাকাত সালাত আছে, তাহিয়াতুল ওযু, সম্ভব হলে ওই দুই রাকাত তাহিয়াতুল ওযু আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর মতো সুন্নতের আলোকে পরিপূর্ণ ইসবাবুল ওযু, পরিপূর্ণ ওযু করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।